আপা আপা, আমার জমিতে একটু আসেন, আমার তো ফসল ইঁদুরে খাইয়া শেষ করে দিছে। এখন আমি কি করব, আমাকে একটু পরামর্শ দিয়ে যান। ফটকা, তোমাকে আগেই বলেছিলাম যে ওষুধ দাও, ইঁদুর মারো, ফসলের তো তুমি ঠিক মতো যত্নই নেও না, তোমার ফসল তো ইঁদুরে খাবই। এখন ফসল খাইয়া শেষ, ঠেলা সামলাও ইঁদুরের, কি করবার? আমি তো মস্ত বড় ভুল করে ফেলেছি। আমি যদি আপনার কথা মতো আগে থেকেই ইঁদুরের ব্যবস্থা নিতাম, তাহলে তো আমার ফসলের এই অবস্থা হতো না। এখন আমাকে একটা পরামর্শ দেন, আমি কিভাবে আমার ফসল রক্ষা করতে পারি। শোন ফটকা, আমি কয়েকটা কথা কই, ভালো করে শোন। ইঁদুর মারার জন্য প্রথম দরকার নিয়মিত জমি পরিদর্শন করা। তুই ইঁদুর মারার যে জিঙ্ক ফসফেট বিষ্টু বাজারে পাওয়া যায়, ওইটা আইনে শুটকি মাছের সাথে ভালোভাবে মিশিয়ে কলার ভেলাই করে জমির বিভিন্ন জায়গায় দিয়ে রাখিস। রাতের বেলায় দিবি, সকালে আবার নিয়ে আসবি, না হলে হাঁস মুরগি মরে শেষ হয়ে যাবে। এইভাবে কয়েকদিন দে, দেখবি তোর ইঁদুর মইরা শেষ। এই কথাগুলো যদি আগে আমাকে বলতেন, তাহলে তো আমার এত ক্ষতি হতো না। আমি দেখছি অনেক ভুল করে ফেলেছি। আপনার কাছে আগের থেকে পরামর্শ নিয়ে আমার এই ব্যবস্থাটা নেওয়া লাগতো। এখন আর কি করব, আপনার কথা মতো আজই এই কাজ করি।